এইচটিএমএল এডিটরের সাহায্যে ওয়েব পেজের কাঠামো তৈরি করা হয় কাঠামোর উপরে নানা প্রকার প্রয়োজনীয় সাজসজ্জার কাজ করা হয় স্টাইল ব্যবহার করে স্টাইলের নিয়মকানুন বিস্তারিতভাবে শিখতে হবে না হলে একটি ওয়েব পেজকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যাবে না আপাতত ছোটো ছোটো কাজ শেখার মধ্য দিয়ে অগ্রসর হওয়া যেতে পারে যেমন লেখালেখির অক্ষরে স্টাইল প্রয়োগ করে বিভিন্ন প্রকার পরিবর্তনের কাজ করা যেতে পারে স্টাইল তিন প্রকার ইনলাইন স্টাইল ইন্টার্নাল স্টাইল এবং এক্সটার্নাল স্টাইল এরই মধ্যে ইনলাইন স্টাইলের সাহায্যে অনুচ্ছেদ বিন্যাসের কাজ দেখানো হয়েছে ইনলাইন স্টাইল ব্যবহার করা হয় এলিমেন্টের সূচনা ট্যাগের সাথে ইন্টার্নাল স্টাইল ব্যবহার করা হয় বডি ট্যাগের উপরে সূচনা স্টাইল ট্যাগ এবং সমাপনী স্টাইল ট্যাগের মধ্যে এক্সটার্নাল স্টাইল ব্যবহার করা হয় ভিন্ন স্টাইল শিটে এই স্টাইল শীটকে বলা হয় সিএসএস বা ক্যাস্কেডিং স্টাইল শীট সিএসএস ডকুমেন্ট ডট সিএসএস এক্সটেনশন বিশিষ্ট হয় এইচডিএমএল ডকুমেন্টের সঙ্গে সিএসএস ডকুমেন্ট হাইপার পদ্ধতিতে যুক্ত থাকে সিএসএস এর কাজ পরবর্তী পর্যায়ে বিস্তারিতভাবে শেখানো হবে আপাতত ইনলাইন স্টাইল ব্যবহার করে লেখা ফরম্যাটিংয়ের আরও কিছু কাজ শেখা যেতে পারে বর্তমান উদাহরণে বাংলা ভাষার কথা এবং গণসঙ্গীত শিল্পী শিরোনামে দুইটি অনুচ্ছেদ আছে ধরা যাক প্রথম অনুচ্ছেদের অক্ষরগুলোর রং নীল করতে হবে এবং দ্বিতীয় অনুচ্ছেদের অক্ষরগুলোর আকার একটু বড় করে বিশ পয়েন্ট করতে হবে এজন্য প্রথম অনুচ্ছেদের ট্যাগের ডান পাশে ইনসাশন পয়েন্টার বসিয়ে স্পেস বারে একবার চাপ দিতে হবে টাইপ করতে হবে স্টাইল স্টাইলের সঙ্গে সমান সমান চিহ্ন টাইপ করতে হবে দুটি ডাবল উদ্ধৃতি চিহ্ন টাইপ করতে হবে উদ্ধৃতি চিহ্নের মাঝখানে ইনসারশন পয়েন্টার বসিয়ে টাইপ করতে হবে কালার কলন ব্লু দ্বিতীয় অনুচ্ছেদের পি ট্যাগের ডান পাশে ইনসারশন পয়েন্টার বসিয়ে স্পেসবারে একবার চাপ দিতে হবে টাইপ করতে হবে স্টাইল স্টাইলের সঙ্গে সমান সমান চিহ্ন টাইপ করতে হবে দুটি ডাবল উদ্ধৃতি চিহ্ন টাইপ করতে হবে উদ্ধৃতি চিহ্নের মাঝখানে ইনসাশন পয়েন্টার বসিয়ে টাইপ করতে হবে ফন্ট সাইজ কোলন টোয়েন্টি পি এক্স এইচ এডিটার সেভ করতে হবে এডিটারের রান মেনুর লঞ্চ এন্ড ফায়ার কমান দিতে হবে অথবা ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে প্রথম অনুচ্ছেদের অক্ষরগুলো নীল রং ধারণ করেছে এবং দ্বিতীয় অনুচ্ছেদের অক্ষরগুলো বিশ পিক মাপে বড় হয়ে গেছে ফন্টের ক্ষেত্রে এক ইঞ্চি সমান হচ্ছে ছিয়ানব্বই পিকজেল বা ছিয়ানব্বই পিকজল সমান হচ্ছে এক ইঞ্চি কোনো শব্দ বা কোনো অংশের অক্ষর অপেক্ষাকৃত ছোট আকারের করার প্রয়োজন হলে স্মল ট্যাগ ব্যবহার করতে হবে ধরা যাক দ্বিতীয় অনুচ্ছেদের এই অংশের লেখা অপেক্ষাকৃত ছোট আকারের করতে হবে এর জন্য এই অংশের শুরুতে সূচনা স্মল ট্যাগ টাইপ করতে হবে এবং শেষে সমাপনী স্মল ট্যাগ টাইপ করতে হবে সমাপনী স্মল ট্যাগ টাইপ করার জন্য সূচনা স্মল ট্যাগ কপি করে পেস্ট করার পর বাম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে ফরওয়ার্ড স্ল্যাশ টাইপ করতে হবে এইচটিএমএল এডিটার সেভ করতে হবে এডিটারের রান মেনুর লঞ্চ ইন ফায়ার বক্স দিতে হবে অথবা ব্রাউজার খোলা থাকলে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোর আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে স্মল ট্যাগের মাঝখানের লেখার অক্ষরগুলো অপেক্ষাকৃত ছোট আকারের হয়ে গেছে অক্ষরের আকার শতকরা হারেও ছোটো বড়ো করা যায় ক্ষেত্রে পিকজেলের মাপ ব্যবহার না করে শতকরা চিহ্ন ব্যবহার করতে হবে যেমন প্রথম অনুচ্ছেদে কালার ব্লু এর পরে সেমিকোলন টাইপ করতে হবে তারপর টাইপ করতে হবে ফোন সাইজ কোলন ওয়ান ফর্টি পার্সেন্টেজ দ্বিতীয় অনুচ্ছেদে ফন্ট সাইজ টোয়েন্টি পি পরিবর্তে টাইপ করা হল ফন্ট সাইজ ওয়ান টোয়েন্টি পারসেন্টেজ এইচডিএম এর এডিটারে সেজ করতে হবে এডিটারের রান মেনুর লঞ্চিং ফায়ারবক্স কমান্ড দিতে হবে অথবা ব্রাউজার খোলা রেখে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে প্রথম অনুচ্ছেদের লেখার অক্ষরগুলো শতকরা হারের মাপে বড় হয়ে গেছে এবং দ্বিতীয় অনুচ্ছেদের লেখার অক্ষরগুলো হারের মাপে ছোট হয়ে গেছে কোনো অ্যাট্রিবিউটের সঙ্গে একাধিক প্রপার্টি ও মান ব্যবহার করা যায় সেক্ষেত্রে প্রথম মান বা ভ্যালুর পরে সেমিকোলন টাইপ করে পরবর্তী প্রপার্টি ও মান টাইপ করতে হয় যেমন প্রথম অনুচ্ছেদে কালার ব্লু এর পরে সেমিকোলন টাইপ করে তারপর ফন্ট সাইজ ওয়ান টাইপ করা হয়েছে একই নিয়মে দ্বিতীয় অনুচ্ছেদের স্টাইলে ফন সাইজ ওয়ান টোয়েন্টি পার্সেন্টের পরে সেমিকোলন টাইপ করে তারপর টাইপ করা হলো কালার গ্রিন এইচ ডি এম এল এডিটার সেভ করা হল ব্রাউজারের রিপ্রেস বা রিলোর আইকনে ক্লিক করা হলো দেখা যাচ্ছে দ্বিতীয় অনুচ্ছেদের লেখায় সবুজ রং আরোপিত হয়েছে একই নিয়মে শিরোনামের অক্ষরে রং প্রয়োগ করার জন্য প্রথম অনুচ্ছেদের H2 সূচনা ট্যাগের ভেতরে এইচ এর ডান পাশে ইনসারশন পয়েন্টার বসিয়ে স্পেস বারে একবার চাপ দিতে হবে টাইপ করতে হবে স্টাইল স্টাইল এর সঙ্গে সমান সমান চিহ্ন টাইপ করতে হবে দুটি ডাবল উদ্ধৃতি চিহ্ন টাইপ করতে হবে ডাবল উদ্ধৃতি চিহ্নের মাঝখানে ইনসার্শন পয়েন্টার বসিয়ে টাইপ করতে হবে কালার ডার্ক গ্রিন এইচ ডিএম এডিটার সেভ করতে হবে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে শিরোনামের লেখা গাঢ় সবুজ রঙের হয়ে গেছে রঙের নাম হিসেবে রেড গ্রিন ব্লু অরেঞ্জ ইত্যাদি ব্যবহার করা হলে ওই সব নামের রং ব্রাউজারে প্রদর্শিত হবে কিন্তু এটা অনুমোদিত পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্য নয় এইচ ডিএমএল এডিটারে রঙের হেক্সাডেসিমাল কোড ব্যবহার করতে হয় গুগল সার্চ বারে এইচডিএমএল কালার চার্ট টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে কালার চার্টের অনেক বড় তালিকা পাওয়া যাবে এর ভেতর থেকে এরকম একটি কালার চার্ট বেছে নিতে হবে এই চার্টের প্রথম কলামে রয়েছে রঙের নাম দ্বিতীয় কলামে রয়েছে রঙের নমুনা বা প্যালেট এবং তৃতীয় কলামে রয়েছে আর জিবি রঙের কোড এবং ডান দিকে চতুর্থ কলামে রয়েছে রঙের হেক্সাডেসিমাল কোড স্ক্রোল করে অরেঞ্জ রেড রঙটির হেক্সাডেসিমাল কোড কপি করা হলো কোডটি এইচডিএমএল এডিটারের শিরোনামের রং ডার্ক গ্রিন বা গাঢ় সবুজ মুছে হেক্সাডেসিমাল কোড হ্যাশট্যাগ এফ এফ ফোর ফাইভ জিরো জিরো পেস্ট করে দেওয়া হলো এবার এইচডিএমএল এডিটার সেভ করতে হলো ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করা হলো দেখা যাবে শিরোনামের লেখা হেক্সাডেসিমাল কোড অনুযায়ী কমলা লাল রঙের হয়ে গেছে প্রয়োজন মনে করলে শিরোনামের পেছনে বা ব্যাকগ্রাউন্ডে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে এজন্য হেক্সাডেসিমাল কোডের পরে টাইপ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশট্যাগ জিরো 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 হেক্সাডেসিম্যাল কোড হ্যাশট্যাগ জিরো 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 হচ্ছে কালো রং। html এডিটর সেভ করতে হবে এডিটরের রান মেনু লঞ্চ ইন ফায়ারফক্স কমান্ড দিতে হবে অথবা ব্রাউজার খোলা থাকলে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে করতে হবে দেখা যাবে শিরোনামের লেখার পেছনে কালো রঙের ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়েছে শুধু শিরোনাম নয় অনুচ্ছেদের পেছনেও রং আরোপ করা যায় বা রুমিন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায় প্রথম অনুচ্ছেদে এবং দ্বিতীয় অনুচ্ছেদে দুটি ভিন্ন রঙের ব্যাকগ্রাউন্ড প্রয়োগ করা যেতে পারে এজন্য কোলনের পরে চার্ট্রাজ রঙের হেক্সাডেসিম্যাল কোড হ্যাশট্যাগ সেভেন এফ 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 জিরো জিরো টাইপ করতে হবে দ্বিতীয় অনুচ্ছেদের ফোন সাইজ ওয়ান টোয়েন্টি পার্সেন্টের পরে সেমিকোলন টাইপ করতে হবে এরপর ব্যাকগ্রাউন্ড কালার টাইপ করতে হবে কোলনের পরে সায়ান রঙের হেক্সাডেসিম্যাল কোড হ্যাশট্যাগ জিরো জিরো এফ এফ টাইপ করতে হবে এইচডিএমএল এডিটার সেভ করতে হবে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে প্রথম অনুচ্ছেদের লেখার পেছনে চার্ট্রাস নামে সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়েছে এবং দ্বিতীয় অনুচ্ছেদের লেখার পেছনে সায়ান রঙের ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়েছে প্রথম অনুচ্ছেদের অক্ষরের আকার বড় হওয়ায় আনুপাতিক হারে লাইনের মাঝখানের ফাঁকা জায়গাও তুলনামূলকভাবে বেশি হয়েছে লাইনের মাঝখানের ফাঁকা জায়গা বা লাইন স্পেস কিছুটা কমানোর জন্য রঙের হেক্সাডেসিমেল কোডের পরে সেমিকোলন টাইপ করতে হবে তারপর টাইপ করতে হবে লাইন হাইট কোলন থার্টি পিএক্স এইচ ডিএমএল এডিটার সেভ করতে হবে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে প্রথম অনুচ্ছেদের লেখার লাইনগুলোর মাঝখানের জায়গা বা লাইন স্পেস কমে এসেছে লাইন হাইট থার্টি পিএক্সের পরিবর্তে শতকরা মানও ব্যবহার করা যায় শতকরা মান হিসেবে টাইপ করতে হবে ধরা যাক লাইন হাইট ওয়ান থার্টি এডিটর সেভ করতে হবে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে প্রথম অনুচ্ছেদের লেখার লাইনগুলোর মাঝখানের জায়গা বা লাইন স্পেস একই রকমভাবে কমে এসেছে লাইন হাইট থার্টি পিএক্সের পরিবর্তে ফিফটিন পিএ করে ব্রাউজারে প্রদর্শন করলে দেখা যাবে লাইনগুলো একটির সঙ্গে একটি লেগে গেছে ব্যবহারকারী প্রয়োজন হলে তাঁর পছন্দ অনুযায়ী লাইন হাইটের মাপ পরিবর্তন করে লাইনগুলোর মধ্যেকার ফাঁকা জায়গার পরিমাণ নির্ধারণ করে নেবেন অনুচ্ছেদের মধ্যে ডিফল্ট হিসেবে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা থাকে এ ফাঁকা জায়গাকে বলা হয় প্যারাগ্রাফ স্পেস ডিফল্ট প্যারাগ্রাফ স্পেস অনেক ক্ষেত্রে কম বেশি করার প্রয়োজন হতে পারে বর্তমান উদাহরণে অনুচ্ছেদ দুটির মাঝখানের ফাঁকা জায়গা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য প্রথম অনুচ্ছেদের নিচ থেকে কিছুটা জায়গা কমিয়ে নেওয়া যায় এতে দ্বিতীয় অনুচ্ছেদ কিছুটা উপরে উঠে যাবে ফলে অনুচ্ছেদ দুটির মধ্যেকার ফাঁকা জায়গার পরিমাণ কিছুটা কমে যাবে প্রথম অনুচ্ছেদের নিচ থেকে কিছুটা জায়গা কমিয়ে নেওয়ার জন্য লাইন হাইট থার্টি পিএক্স বা লাইন হাইট ওয়ান থার্টি পার্সেন্টের পরে সেমিগোলন টাইপ করতে হবে তারপরে টাইপ করতে হবে মার্জিন বটম টেন পিএক্স এইচডিএমএল এডিটার সেভ করতে হবে ব্রাউজারের রিফ্রেশ বা রিল আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে প্রথম অনুচ্ছেদের নিচ থেকে কিছুটা জায়গা কমে গেছে এবং দ্বিতীয় অনুচ্ছেদ কিছুটা উপরে উঠে এসেছে ফলে অনুচ্ছেদ দুটির মধ্যেকার ফাঁকা জায়গা বা প্যারাগ্রাফ স্পেস কমে গেছে একই নিয়মে দ্বিতীয় অনুচ্ছেদ কিছুটা উপরে উঠিয়ে প্যারাগ্রাফ স্পেস কমানোর জন্য রঙের হেক্সাডেসিমেল কোডের পরে সেমিকোলন টাইপ করতে হবে তারপরে টাইপ করতে হবে মার্জিন টপ টেন পি এক্স এইচ এল সেভ করতে হবে ব্রাউজারের রিফ্রেশ বা রিলোড আইকনে ক্লিক করতে হবে দেখা যাবে দ্বিতীয় অনুচ্ছেদ কিছুটা উপরে উঠে গেছে এবং অনুচ্ছেদ দুটির মধ্যেকার ফাঁকা জায়গা বা প্যারাগ্রাফ স্পেস আরও কমে গেছে